ঘুষ খাবেন তবে সংশিত হয়ে খাবেন কারণ ওই সাহসী নাই বলা যে আপনি ঘুষ খায়েন না এটা কথা হবে আমিও সু আমি না এরকমই হয় এই জগতে এরকমই চলে আসছে বিভিন্ন জায়গায় পাগল দেখি এই রকম একটা ডিজিটাল পাগল মন্ত্রী পরিষদে থেকে কিভাবে কার্য সম্পাদন করে এটা আমার বোধগম্য নয় তা হলো যে শিক্ষার মান কমে নাই এইটা আমাদের এখন একটা ফ্যাশনে দাঁড়ায় গেছে কথা বলাটা আই এম জিপিএ 5 থ্রি অফ কতিপয় আপনারা ভারতের লোক সেখানে যে এই যে ভাঙা দালান ছিল বা যা ফাটা দালান ছিল সেই দালানের বিভিন্ন স্তম্ভ দিয়ে নাচনা করে এবং এদের যে গেট বা دروازে ছিল ও उंच সেটা নিয়ে করে পাবলিক পরীক্ষায় প্রশ্ন অভিযোগ বেশ কয়েক বছর ধরেই আলোচিত আমার কাছে মনে হয় জিনিসটা ভিত্তিহীন হয় যে প্রশ্ন ফাঁস হয়েছে পরীক্ষার বাতিল করতে আমরা কোনো ফাঁস পত্র দ্বারা পরীক্ষা বহন করব না এবারও প্রশ্ন ফাঁস দিয়েই শুরু হলো এসএসসি পরীক্ষা নয়টার কিছু পর এভাবে টাকার বিনিময়ে চাওয়া হয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার গণিত প্রশ্ন এর ঠিক পাঁচ মিনিটের মধ্যে প্রশ্ন চলে আসে ম্যাসেঞ্জারে প্রশ্ন বাড়তি আছে আমরা মিলিয়ে এখন দেখেছি যে ওই প্রশ্নটা কোনো মিল নেই কিন্তু পরীক্ষা শেষে ফেসবুকে প্রকাশিত বাংলা প্রথম পত্রের বহু নির্বাচনী প্রশ্ন খ সেটের নমুনা প্রশ্নের সাথে হুবহু মিল পাওয়া গেছে আমার ভাই আমার যেমন আপনি কি এখন মুখ একটা কেন নতুভাই যেমন আপত্তি করতেছে বলার দরকার নাই ধন্যবাদ স্যার আর কি করব যেখানে বাংলাদেশে কোথাও কোনো প্রশ্ন ফাঁসের মতো ঘটনাই ঘটে না সেখানে কিভাবে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সাতলিক জড়িত বলেন তো নাম বললে চাকরি থাকবে না আল্লাহ তোমার কাছে বিচার দিলো সরকার